ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করার কোনো ধরনের সুযোগ নেই। একই কোম্পানির তিনটি বাস, চেসিস, বডি আর রং সবই আলাদা, আবার যাত্রাপথও ভিন্ন। তবে গাড়িগুলোর মিল রয়েছে একটি বিশেষ জায়গায়, আর সেটি হলো রেজিস্ট্রেশন নম্বর প্লেট। এজন্য হারিয়ে যাওয়া যমজ ভাইদের দেখা। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার জালিয়াতির এমন খবরে মাঠে নামে সময় সংবাদ। প্রায় এক সপ্তাহ রাজধানী ও তার আশপাশের সড়কগুলোতে অনুসন্ধানে এমন অনিয়মের প্রমাণও মেলে। বিশ্ববিখ্যাত কোম্পানি মার্সিডিজের চেসিসের উপর তৈরি এই গাড়িটি চলছে ঢাকা চাঁপাইনবাবগঞ্জ রুটে। সময় সংবাদ এই গাড়িটির খোঁজ পায় আমিনবাজার ডিপোতে। একই রেজিস্ট্রেশন নাম্বারের অন্য আরেকটি গাড়ির দেখা মিলল মাতোয়াইলে। হিনো চেসিসের উপর নির্মিত এই বাসের যাত্রাপথ ঢাকা টু সিলেট। তথ্য বলছে বাসটি সড়কে নেমেছে প্রায় 8 বছর আগে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কোন গাড়ির বিপরীতে আসলে এই রেজিস্ট্রেশন নম্বরটি দেয়া হয়েছে, কিংবা আদৌ কি এমন কোন রেজিস্ট্রেশন নম্বরের অস্তিত্বই রয়েছে কিনা, স্বাভাবিকভাবেই উঠেছে এমন প্রশ্ন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষও জানাচ্ছে এই রেজিস্ট্রেশন নম্বরের গাড়িটি অনুমোদন পেয়েছিল 2017 সালে, তবে ফিটনেসের মেয়াদ শেষ হয় 2018 সালে আর টেক্স টোকেনের 2019 সালে। এরপর থেকেই এই নাম্বারের গাড়িটি সড়কে চলাচলে সব ধরনের বৈধতা হারিয়েছে। 17 সালে রেজিস্ট্রেশন করছে, একবারই করছে, রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ দিয়েছে রেজিস্ট্রেশন। এরপরে পারমিটের জন্য ওরা যদি আবেদন করতো কোনো একটা রুট থেকে, সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে পারমিট হইতো, কোনো জায়গায় হয়তো আবেদনই করে না। পরিবহন কোম্পানিটি অনুমোদন না থাকার বিষয়টি অকপটেই স্বীকার করলেও ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি কেউ। এমনকি সংবাদ না করার অনুরোধ করে গণমাধ্যম কর্মীদের দেয়া হয় উপঠৌকন গ্রহণের প্রস্তাব। থাকে আপনার হাতে, আমি আপনাদের দিকটা দেখতেছি, আপনি এটা ঝামেলাটা এদের আগে। প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর এত নজরদারির মধ্যেও কিভাবে চলছে এই অবৈধ গাড়ি দুটি। চালকদের এমন অভিযোগ অবশ্য ধোপে টিকে নেই পুলিশের কাছে। এই কর্মকর্তার দাবি, সড়কে এমনটি ঘটার প্রশ্নই আসে না। ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করার কোনো ধরনের সুযোগ নেই, এটি সুস্পষ্ট রূপে আইনের ব্যত্যয়। আমাদের যারা মাঠ পর্যায়ে যারা কাজ করছে, তারা কিন্তু এই আমাদের যে আইন রয়েছে সেই আইনগুলোকে মানে বদ্ধ ধারণা নিয়েই কিন্তু তারা কাজ করে থাকে, এবং আমাদের সদস্যরা প্রশিক্ষিত, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। শুধু হানিফ পরিবহনই নয়, দেশের স্বনামধন্য আরও কয়েকটি পরিবহন কোম্পানির বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগের প্রমাণ রয়েছে, আর এভাবেই প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।